সব ভায়োলেট টাইপস নেভি ব্লু, এটা কিন্তু ডাইরেক্ট নেভি ব্লু টাইপ নয়, একটু ভায়োলেট মিক্সড আছে এরকম টাইপস একটা নেভি ব্লু, খুব আনকমন কালারটা এটা। এই কালারটা পুরো ফুটেজ খুব সুন্দরভাবে এই ঘিচা সিল্কটা দেখ, দিস দ্য খিচা সিল্ক অ্যান্ড ইট ইজ অ্যাডিং আ ইউনিকনেস। হ্যাঁ, চিনার পাতা যেটা হয় না কাশ্মীরে, কাশ্মীরের যে চিনার পাতা বা ওই মহাব্বত মুভিটায় যে লিপসগুলো ইউজ হয়েছিলো, দিস লিপস মোটিভ হ্যাজ বিন ডান ইন অল ওভার দ্য শাড়ি, ইটস ভেরি নাইস টু লুক অ্যান্ড মানে এটা একটা ভীষণ ইউনিকনেস, একটা অ্যারিস্টোক্রেট লুক প্রোভাইড করছে। দেখে নাও এরকম শাড়ি কিন্তু তোমরা একজন পরবে তো একজনই পরবে, এই শাড়ি আই থিঙ্ক তোমরা অন্য কাউকে পরতে এখনও পর্যন্ত দেখোনি, দ্যাট যে পরবে একজনই পরবে। ওপরটা আসছে গ্রিনিশ পার, নিচের পোর্শনটা আসছে রেডিশের মধ্যে পার্টটা, অ্যান্ড ফুল শাড়িতে কিন্তু এই মোটিভটা থাকছে, ইয়েলো ভায়োলেট টাইপস মপ কালার ব্লু এই ধরনের কালার্স দিয়ে লিপ মোটিভটা করা হয়েছে। ফুল শাড়িতে কিন্তু এই ডিজাইনটা আসবে, অ্যান্ড দ্য আঁচল পোর্শন ইজ ট্যাচ, অ্যান্ড দ্য আঁচল পোর্শন ইজ ট্যাচ, একটা মাল্টি কালারের স্ট্রাইপসের মধ্যে আসছে। আঁচল পেয়ে যাচ্ছে, ইউ আর গেটিং দিস অন 1250 অনলি অন অফার প্রাইস, ইউ আর গেটিং দিস অন 1250 অনলি, দিস গিচা সিল্ক ইজ ইট উইল গিভ ইউ আ মোস্ট ইউনিক অ্যান্ড অ্যারিস্টোক্রেট লুক, ইজ দ্য শাড়ি, ইজ দ্য শাড়ি। এগুলো আমি মানে আনার এনে আনা হয়েছে অনেকদিন আগেই, বাট যেহেতু লাইভে আসার সেরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, যাই হোক যে কটা লাইট কালার ছিল আলোক আরও কিছু সবকটা কিন্তু বেরিয়ে গেছে এত ইউনিক শাড়িটার জন্য। দেখে নাও ইজ দ্য শাড়ি, আমি জাস্ট একবার গায়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি, নেক্সট কালারটায় চলে যাবো। প্রাইস পেয়ে যাচ্ছ 1250 তো অনলি, প্রাইস পেয়ে যাচ্ছ অনলি 1250। দেখে নাও এই ইজ দ্য আঁচল পোর্শন, ফুল শাড়ি আঁচল পাল্লু পোর্শন ইজ দ্যাট, ওকে চলো প্রাইস আসছে অনলি 1250, প্রাইস ইজ অনলি 1250, ওকে চলো সরাই। নেক্সট একটা কালার দেখাবো, লাস্ট কালার, সেটাও একটু লাইট শেডের ওপর, বাট অফ হোয়াইট নয়, বাট একটা লাইট শেডের কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট আ সেকেন্ড। এই কালারটা কিন্তু ভীষণ আনকমন কালার, একটা ব্লুইশ একটা ভায়োলেট টাইপ ব্লুইশ আর কি। আচ্ছা নেক্সট কালারটা আসছে একটা গ্রে এর ওপর, নেক্সট কালারটা আসছে গ্রে এর ওপর, আঁচলটাও কিন্তু একটু লাইট শেডের মধ্যে করা হয়েছে। যারা লাইট শেড পছন্দ করো বা একটু এজেড কারোর জন্য যদি নিতে চাও, দিস উইল বি দ্য পারফেক্ট শাড়ি, বিকজ আঁচল পোর্শনটা অন্যগুলো যেমন ডিপ কালার দেওয়া হয়েছে, এই আঁচল পোর্শনটাই কিন্তু লাইট শেড দিয়েই করা হয়েছে। যারা পুজোতে কারোর জন্য গিফট কিনতে চাইছো বা চাইবে, দে ক্যান জাস্ট গেট ইট, মানে এটা কিন্তু একদম ইউনিক একটা চয়েস হবে, যাকে দেবে সে কিন্তু একদম খুশি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ওপরে পোর্শনটা একটা পিচ কালারের পার্ট অ্যান্ড বর্ডার, অ্যান্ড নিচেরটা আছে একটা ইয়েলো পোর্শন বর্ডার, অ্যান্ড আঁচলের পোর্শনটা একটা সুদিন কালার কম্বিনেশন করা হয়েছে। দেখে নাও পিঙ্ক গ্রিনিশ ইয়েলো স্কাই ব্লু এই ধরনের কালার্সগুলো অ্যাপ্লাই করা হয়েছে আঁচলে, বিকজ এটার আঁচলটা কিন্তু একদমই লাইট শেডের মধ্যেই রাখা হয়েছে, ব্রাইট করা হয়নি। দেখো এটার ওপরেও সুন্দর লাগছে, আগেরটা কিন্তু ছিল অফ হোয়াইট, দ্য ডিফারেন্স আই এম শোয়িং ইউ, এটা ছিল অফ হোয়াইট, দেখে নাও ও কালার দুটো একই আসছে, এটা একটু অফ হোয়াইট বিস্কিট টাইপের অ্যান্ড দিস ইজ দ্য গ্রে টাইপস, হ্যাঁ সো দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্যাট কালার কম্বিনেশন। চলো দুটোই হচ্ছে ঘিচা সিল্ক দেখাচ্ছি, একটু এজিট কারোর জন্য যদি নিতে চাও জাস্ট গো ফর ইট, এটা খুব সুন্দর শাড়ি অপশান হয়ে যাবে তোমাদের, অ্যান্ড যদি সোভার কালার পছন্দ করো অলসো ইউ ক্যান গেট ইট, ওকে অ্যান্ড কালারফুল কিন্তু আছে, ফুল শাড়িটাই কিন্তু কালারফুল একটা টাচ থাকছে, ঠিক আছে চলো সরালাম। প্রাইস পেয়ে যাচ্ছ 1250 তো অনলি, প্রাইস পেয়ে যাচ্ছ অনলি 1250, ওকে দিস ইজ দ্য কালার অপশান। এই কালার অপশানটার ওপর ভীষণ ভালো ফুটছে শাড়িটা, একদম ইউনিক।